আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পর চালু হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ট্রেন যোগাযোগ ব্যবস্থা। আজ আমরা জানব ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা। গত 11 নভেম্বর দোহাজারি থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমেই কক্সবাজারের সঙ্গে ঢাকা সহ বাংলাদেশের রেল সংযোগ চালু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, 1 ডিসেম্বর থেকে চলবে ঢাকা কক্সবাজার ও চট্টগ্রাম কক্সবাজার রুটে 2 জোড়া আন্তঃনগর ট্রেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী কোচের র্যাক দিয়েই ঢাকা কক্সবাজার রুটের বিরতিহীন ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া আরও জানানো হয়, প্রথম সপ্তাহেই চট্টগ্রাম থেকে আরও একটি ট্রেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রাম দোহাজারি লোকাল ট্রেন সার্ভিস পুনরায় চালু করা হবে। এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথে ভাড়া তালিকা ও সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। সর্বশেষ প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট 500 টাকা, এসি চেয়ার 961 টাকা, প্রথম শ্রেণীর চেয়ার 771 টাকা, প্রথম শ্রেণীর বার্থ 1150 টাকা এবং এসি বার্থের টিকিট 1725 টাকা। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেনে শোভন চেয়ারের টিকিট 205 টাকা, প্রথম শ্রেণীর চেয়ার 311 টাকা, প্রথম শ্রেণীর বার্থ ও এসি সিট 466 টাকা, এসি চেয়ার 386 টাকা এবং এসি বার্থের টিকিট 696 টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটের প্রথম বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে ঢাকা থেকে। চট্টগ্রাম কক্সবাজার রুটের প্রথম ট্রেনটি চলাচল করবে কক্সবাজার থেকে। ঢাকা চট্টগ্রাম রুটের চট্রলা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন অবমুক্ত র্যাক দিয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটের আন্তঃনগরগুলো চলাচল হবে। ঢাকা রুটের ট্রেনটি চালানো হবে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত নতুন কোচ দিয়ে। রেলওয়ে পরিবহন বিভাগের তথ্য মতে, চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ শেষ না হওয়ায় আপাতত ঢাকা থেকে প্রতিদিন 1 জোড়া ও চট্টগ্রাম থেকে 1 জোড়া ট্রেন চালানো হবে। র্যাক বা কোচ ও ইঞ্জিন পাওয়া সাপেক্ষে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আরও 1 জোড়া আন্তঃনগর ট্রেন চালানো হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ঢাকা ট্রেনটি রাত 10:30 ছেড়ে ভোর 6:40 কক্সবাজারে পৌঁছবে। ফিরতি পথে বেলা 1টায় কক্সবাজার থেকে ছেড়ে রাত 9:10 ঢাকায় পৌঁছবে। সময় লাগবে 8 ঘন্টা 10 মিনিট। ট্রেনটি শুধু চট্টগ্রাম স্টেশনে 30 মিনিটের যাত্রা বিরতি দেবে। অন্যদিকে 824 নম্বর ট্রেন কক্সবাজার থেকে সকাল 7টায় ছেড়ে বেলা 10:05 চট্টগ্রামে পৌঁছবে। সময় লাগবে 3 ঘন্টা 5 মিনিট। অন্য ট্রেনটি সকাল 7টায় চট্টগ্রাম থেকে ছেড়ে 10:20 কক্সবাজারে পৌঁছবে। সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। ঢাকা চট্টগ্রাম আন্তঃনগরে কোচ থাকবে 18টি। আসন থাকবে দিনের বেলায় 824টি, রাতে 779টি। অন্তত 20% আসন চট্টগ্রাম যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। চট্টগ্রাম কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনটি ষোলো শহর, জ্বালানিহাট, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের যাত্রী পরিবহন করবে। চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেনটির র্যাকে মোট কোচ সংখ্যা হবে 12টি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেনের যাত্রীরা সকালে গিয়ে রাতেই চট্টগ্রামে ফিরতে পারবেন। বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 1 ডিসেম্বর থেকে কক্সবাজারের ট্রেন চালাতে আমরা প্রস্তুত। প্রথম ট্রেনটি চলাচল শুরু করবে ঢাকা থেকে, দ্বিতীয় বাণিজ্যিক ট্রেনটি চলবে কক্সবাজার থেকে চট্টগ্রাম। কক্সবাজারকে ঘিরে অন্তত 6 জোড়া ট্রেনের পরিকল্পনা হাতে নেওয়া হলেও শুরুতে 2 কিংবা 3 জোড়া ট্রেন চালানো হবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো চালানো হবে বলে তিনি জানিয়েছেন। স্ক্রিনে দেখানো তালিকা দুটি থেকে আপনারা ভাড়া ও ট্রেনের সময়সূচির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালুর প্রথম দিনে প্রথম ট্রেনের যাত্রী হয়ে আমরা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করব, আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।